নটে শাক, অনেকে এই শাকটিকে কাঁটা নটে নামেও জেনে থাকেন। সাধারণত আমরা দু ধরনের নটে শাক দেখতে পাই, সবুজ নটে এবং রাঙা নটে। তবে কাঁটাযুক্ত সবুজ নটে শাকটি রাস্তার ধারে কিংবা নদী খালবিলের আশেপাশে বেশি দেখতে পাওয়া যায়। অনেকে এই শাকটি তুলে এনে রান্না করে খান। খেতে যেমন সুস্বাদু, উপকারিতাও কিন্তু তেমনই। যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা কাঁটা নটের সাথে বিশেষভাবে পরিচিত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কাঁটা নটের শাকের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে জানাব। কাঁটা নটের শাক খাওয়ার মাধ্যমে শরীরের অনেকগুলো বড় বড় রোগকে সারানো সম্ভব। এক কথায় সর্বরোগের দাওয়াই হচ্ছে কাঁটা নটে। কিভাবে কোন রোগে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণি। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবণি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নটে শাকের কাঁচা পাতার রস বা শেকড়ের রস দেহের অনেক রোগ সারায়। রান্না করে খেলেও দেহের জন্য উপকারী। এটি আপনার রক্তের রোগকে দূর করতে সাহায্য করবে। যদি শরীর গরম হওয়ার কারণে রক্তে দোষ দেখা দেয় কিংবা শরীরে চুলকুনি হতে থাকে, শরীরের বিভিন্ন জায়গায় অ্যালার্জি হতে থাকে, তবে এই শাক ভাজা করে খেলে উপকার পাওয়া যায়। বিশেষ করে যাদের কুষ্ঠরোগ রয়েছে, শরীর বা হাত পায় কিংবা মাথায় জ্বালাপোড়া করে, লিভার ও পিত্তের অসুখ রয়েছে, তারা দুমুঠো নটে শাক নিয়ে ভালোভাবে ধুয়ে ছেঁচে আধা কাপ পরিমাণ রস বের করে নিন। রোজ সকাল বিকেল এই রসটি পান করুন। 3 থেকে 7 দিনের মধ্যে রক্ত পরিশুদ্ধ হয়ে যাবে, শরীরের জ্বালাপোড়া দূর হয়ে যাবে, শরীরের গরম ভাব দূর হবে, চুলকানি ও কুষ্ঠরোগ থাকলে তা ভালো হতে শুরু করবে। পাশাপাশি যদি আপনার লিভার ও পিত্তের সমস্যা থাকে তাও ভালো হতে শুরু করবে। গ্রীষ্মকালীন বিভিন্ন রোগ সারাতে নটে শাক খুবই উপকারী। নটে শাক ভাজা খেতে পারলে এটি বর্ষাকালে ও গ্রীষ্মকালে মানুষের যে সমস্ত রোগ হয়ে থাকে সেই সমস্ত রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে থাকে। যাদের খাবারে অরুচির সমস্যা রয়েছে তারা দুপুরের গরম ভাতের সাথে নটে শাক ভাজা করে খান। এতে করে অরুচির সমস্যা দূর হবে। মেয়েলি অসুখেও এই শাকটি সাহায্য করতে পারে। নটে শাক এতটাই উপকারী যে এটি মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা যেমন যন্ত্রণাদায়ক মাসিকের ব্যথা, যৌন ব্যাধি, প্রস্রাবের অসুখ, প্রস্রাবের ইনফেকশন এবং শরীর ফুলে যাওয়া, ব্যথা করা ইত্যাদি দূর করতে সাহায্য করে থাকে। শাকটি অত্যন্ত সুলভ, সহজলভ্য এবং সস্তায় পাওয়া যায়। বাড়ির আশেপাশে খুঁজলেই পেয়ে যাবেন। যে সমস্ত মেয়েদের এ সমস্ত মেয়েলি সমস্যা রয়েছে তারা মুঠো ভরে নটে শাক নিয়ে সামান্য পরিমাণে কালো জিরার সাথে পিষে এর একটি রস তৈরি করে রসটি সকালে খালি পেটে খান। মেয়েলি অসুখগুলো ভালো হয়ে যাবে, তবে অবশ্যই রোগ না সারা পর্যন্ত নিয়মিত খেয়ে যাবেন। যে সমস্ত গর্ভবতী মহিলারা সন্তান প্রসব করার পরে বাচ্চাকে দুধ খাওয়াতে পারছেন না বা দুধের পরিমাণ কম, তারা অবশ্যই নটে শাক ভাজা দুপুরে গরম ভাতের সাথে খান। সন্তান বেশি করে দুধ পেতে শুরু করবে। আয়ুর্বেদের মতে প্রাচীনকাল থেকে এই শাকটি ব্যবহার করা হয় দেহের বিভিন্ন ধরনের দোষ দূর করার জন্য, রক্তকে পরিশুদ্ধ করার জন্য। এছাড়াও যাদের পেটের সমস্যা রয়েছে, পেটে অসুখ করে, পেট মোচড়ায়, পেট ব্যথা করে, রক্ত আমাশয়ের সমস্যা, অর্শের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তারা অবশ্যই নটে শাক খেতে পারেন। এর জন্য আধা কাপ পরিমাণ নটে শাকের রস নিয়ে নিন। তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ মধু মিশ্রিত করে নিন। এটি আপনি সকালে খালি পেটে পান করুন অথবা নাস্তা খাওয়ার 1 ঘন্টা পরেও পান করতে পারেন। এতে করে উল্লেখিত সমস্ত অসুখ, অর্শের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, মুখ দিয়ে রক্ত পড়া, পিত্তের সমস্যা, পেটের মোচড়, পেটের গ্যাস সব ভালো হয়ে যাবে। পেটে কোনো গ্যাস থাকবে না, পেটের যন্ত্রণা দূর হবে। নটে শাক ত্বকের ওপরের যে কোনো রোগকে সারাতে সাহায্য করে থাকে। যদি আপনার দেহে চুলকানি, অ্যালার্জি কিংবা বিভিন্ন ধরনের খোসপাত্রার সমস্যা থেকে থাকে, তবে নটে শাকের রসকে চিনির সাথে মিশ্রিত করে ত্বকের ওপরে লাগিয়ে আধা ঘন্টার মতো রেখে ত্বক ধুয়ে ফেলুন। এভাবে 3 থেকে 7 দিন করতে পারলেই ত্বকের যে কোনো চুলকানি দূর হয়ে যাবে। যারা মা হতে চলেছেন কিংবা ছোট বাচ্চার মা, সদ্য মায়েরা নিয়মিত নটে শাকের ভাজা খান। এতে করে দুর্বলতা এবং ক্লান্তি সব কিছু শরীর থেকে দূর হয়ে যাবে। চোখের সমস্যায় নটে শাক খুবই উপকারী। চোখের সমস্যার জন্য এ শাক ওষুধের মতো কাজ করে থাকে। চোখ জ্বালা করা, চোখ লাল হয়ে যাওয়া, চোখে পিচুটি জমা,
চোখ ওঠা এ জাতীয় সমস্যায় নটেশাক আপনাকে সাহায্য করতে পারে। নিয়মিত দুপুরের খাদ্যতালিকায় নটেশাকের ভাজা রাখার পাশাপাশি নটেশাকের রস খালি পেটে সেবন করুন এবং নটেশাক ভালোভাবে পিষ্ট করে এর রস বের করে এটিকে এক মগ জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিন। তারপরে সেই জল দিয়ে আপনার চোখ ঝাপটা দিন, চোখের সমস্যাগুলো ভালো হয়ে যাবে। যাদের মূত্রথলিতে কোনো সমস্যা আছে, পরিপাকের কোনো সমস্যা আছে, তাদের জন্য নটেশাক উপকারী। পরিপাকের সমস্যা দূর করে নটেশাক। এটি খেলে খাবার ভালোভাবে হজম হয় এবং বহুমূত্র রোগের সমস্যা অনেকটাই দূর হয়ে যায়। প্রস্রাবের ইনফেকশন থাকলে তা দূর হয়ে যায়। এটি যেমন আপনার কোষ্ঠকাঠিন্যকে দূর করে, তেমনই অন্ত্রের দুর্বলতাকে দূর করতেও সাহায্য করে থাকে। নিয়মিত নটেশাক খেতে পারলে পুরনো মল বের হয়ে যায় শরীরের ভেতর থেকে, কোষ্ঠবদ্ধতা দূর হয় এবং অন্ত্র সচল হতে শুরু করে। নটেশাকের শিকড় বা মূল অতিরিক্ত রক্তস্রাব দূর করতে সাহায্য করে থাকে। অনেক সময় সন্তান প্রসবের পর নারীদের রক্তস্রাব বন্ধ হতে চায় না। অনেকের আবার বাচ্চা নষ্ট হয়ে গেলেও এমন রক্তস্রাব দেখা দিতে পারে। কিছু পরিমাণ নটেশাকের মূল ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে ছেঁচে এর যে রসটি বের হবে সেটিকে ভাতের মাড়ের সাথে মিশ্রিত করে নিতে হবে। ভাতের মাড় বা ফ্যানের সাথে মিশ্রিত করে এই রসটি সেই নারীকে খাওয়াতে পারলে তার ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার কারণে তার যে রক্তস্রাব হচ্ছিল তা বন্ধ হয়ে যাবে এবং সে সুস্থ হতে শুরু করবে। কিডনিতে পাথর থাকলে সেই পাথরকে গলিয়ে দিতে বা গল ব্লাডারে পাথর থাকলে সেই পাথরের তীব্র যন্ত্রণাকে কমাতে নটেশাক সাহায্য করে থাকে। নটেশাক পিষে 4 টেবিল চামচ পরিমাণ রস বের করে নিতে হবে। এই 4 টেবিল চামচ পরিমাণ রস সকালে একবার খেতে হবে আর এভাবে আরও একবার রস বের করে বিকেলে আরও একবার খেতে হবে। নিয়মিত এভাবে খেতে পারলে আপনার পেটের ভেতরে কোনো পাথর হয়ে থাকলে, কিডনিতে বা গল ব্লাডারে পাথর হয়ে থাকলে তা ভেঙে বের হয়ে যেতে শুরু করবে। এটি দেহের বিষাক্ততাকে দূর করে এবং যদি আপনার ত্বকের ওপরে কোথাও আগুনে পড়ে যায়, এই শাক বেটে সেই জায়গায় লাগিয়ে দিন। ক্ষত দ্রুত সেরে যাবে এবং ক্ষতের দাগ থাকবে না। মুখের ব্রণের ওপরে লাগালেও খুব দ্রুত ব্রণ ভালো হয়ে যায়, ব্রণ পেকে যায় এবং ব্রণের দাগও থাকে না। নটেশাক যে কোনো ধরনের ফোড়ার উপরে লাগিয়ে রাখতে পারলে ফোড়া দ্রুত পেকে যায় এবং ফোড়ার ব্যথা দূর হয়ে যায়। এর জন্য ফোড়ার উপরে নটেশাক বাটা লাগাতে পারেন, তবে অবশ্যই লাগানোর পূর্বে নটেশাক সামান্য পরিমাণে গরম করে নেবেন, তবে একেবারে ফুটিয়ে নয়, হালকা একটু গরম করে আপনার সেই ফোড়ার উপরে লাগাবেন, ফোড়া দ্রুত পেকে যাবে। এভাবে আপনি নটেশাককে বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, নটেশাকের এমন গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মাথায় রাখবেন নটেশাক অত্যন্ত উপকারী, তবে আপনার দেহের ভেতরে বিশেষ ধরনের কোনো রোগ থাকলে নটেশাক খাওয়ার পূর্বে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। যে স্থান থেকে নটেশাক সংগ্রহ করছেন সেটি খুব অপরিচ্ছন্ন কিনা দেখে নেবেন। পরিচ্ছন্ন স্থান থেকে শাক সংগ্রহ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করুন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।